আমার মেয়ের জন্য ঈদের জামা কিনেছি, ঈদের জামা, এই জামা আমার মেয়ে বললে একদম পরীর মতো দেখা যাবো। আমি আর কি করবো, কই যাব? আমি কি আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে যাইতে পারবো না? আমি কেমন মা হইলাম যে আমার আমার মেয়ের এই করুণ অবস্থায় আমি আমার মেয়ের 2 টাকার ওষুধ কিনা দিতে পারবো না? আল্লাহ আল্লাহ, তুমি আমগো মুখের দিকে একটু তাকাও, এত অসহায় কইও না আমগো, কি করবো আমি এখন? এক কাজ করি, আমি বরং ডাক্তারের কাছে যাই, সেই জায়গায় গিয়া দিই কয়েক টাকার বাকি ওষুধ আইনা আমি আমার মেয়েরে খাওয়াইতে পারি কিনা, আমার মেয়েরে ভালো করতে পারি কিনা। ডাক্তার সাহেব, আমার মেয়ের না খুব জ্বর, আজকে 2-3 দিন যাব, আমার মেয়ের জন্য জ্বরের ওষুধ দেন, ও যেন খাইয়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মেয়েকে নিয়ে আসতেন? আমার মেয়ের না একদম ভাত খাইতে পারে না, আমার মেয়ের ওষুধ খাইলে ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। নেন আপনার ওষুধ, 560 টাকা দিন। 560 টাকা? ডাক্তার সাহেব, আমার কাছে না টাকা নাই, আমি আপনারে ঈদের পরে এসে সব টাকা দিয়ে দিব। না না না, ওষুধ টাকা দিতে পারবো না এই সময়। ডাক্তার সাহেব, না না, চল 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 চল। ডাক্তার সাহেব, আমি তো কইলাম ঈদের পরে আপনি আমি টাকা দিয়ে দিব, আমার মেয়ে ওষুধ না খাইতে বললে ও তো মরে যাবে। আপনি অন্য কোথায় যান, অন্য কোথায় যান, এখানে হলো হয়ে ওষুধ বাকি হয় না, চলে যান। অবশেষে কারো কাছে কোনো সাহায্য না পেয়ে স্বামীর সেই রিক্সাটি নিয়ে বের হলো অথৈ, শুধুমাত্র তার মেয়েকে একটি ঈদের লাল জামা কিনে দেবে বলে। দেখুন তারপর কি হলো। তার সাথে খেজুর গাছের পিঁড়ি, মাইশের সাথে মাইয়া। এত কষ্ট হয় না? না ভাই, কষ্ট কেন হবো, এইটা আমার কর্ম, আমার কর্ম আমি করবো না, এতে কষ্টের কি আছে? না অনেক সময় হয় না, মেয়ে মানুষ রিক্সা চালাও, এই রিক্সাটা টাইট হইতে পারে, চালাইতে না পারো কষ্ট হইতে পারে, এটা জিজ্ঞাসা করতে এমন হয় না তোমার? না আমার কোনো কষ্ট হয় না, আর কষ্ট হইলেই কি আর না হইলেই কি, দুঃখের কপাল যাক তাকে তো একটু কষ্ট করতেই হবো। কেডা কইছে তোমার দুঃখের কপাল, তোমার তো চান কপাল। আহারে কত সুন্দর মেয়ে তুমি, রিক্সা চালাও, আমার খুব কষ্ট লাগতেছে। চাও ভাই, দেখেন আপনি আমার প্যাসেঞ্জার, আপনি প্যাসেঞ্জারের মতো চুপ করে থাকেন, এত কথা কইলে আমি ঠিক মতো রিক্সা চালাইতে পারবো না। আহারে এই কথাটা মনে তুমি কষ্ট দিলা, তার মানে আমি চুপ করে থাকবো তোমার রিক্সা উঠে? তুমি কেমন কথা কইলা, আমি মানুষ না, তোমার কষ্ট আমি একটু শেয়ার করতে পারি না? তুমি আমার, আমি তোমার, মানে আমরা সবাই সবাই দেখাশোনা করি, তাহলে কারো কষ্ট থাকবে না, বুঝো না তুমি এটা? ভাই দেখেন আস্তে আস্তে কিন্তু আপনি বেশি কথা কয়ে ফেলাইতেছেন, আপনি চুপ থাকেন তো আমার কাজ আমার করতে দেন। দেখতেই তো চাই আমি, তুমি তো দেখতে দিতেছো না, তুমি খালি না করতেছো না করতেছো, এই তোমার এদিক সেদিক হয় না, মানে সরি মানে বিয়ে সাদি হয় নাই? বিয়ে হয়েছে, আমার একজন মেয়েও আছে। কষ্ট পাইলাম কষ্ট পাইলাম, এই ছোট্ট বয়সে তোমার বিয়ে হয়ে গেছে, আবার একটা মেয়েও আছে? ভাই কথা থামে কোন তো, যে আপনি ঠিক কই যাবেন, অনেক দূর তো চলে আসলাম, আপনি তো না আমার কোনো কথাই কইতেছেন না। দাঁড়াও দেই, লোক টোক আছে কিনা? লোক টোক আছে কিনা মানে কি কইতেছেন? না মানে লোকের সামনে বেরে করলে বোঝো না, তোমার সাথে দুটো কথা কয়ে তোমার বিদায় করবো, এই সুযোগ পাবো না, একটু নিরিবিলি জায়গা বেরে করো। নাই দেখেন আবল তাবল কথা বাদ দিয়ে আপনি কোন তো কই নামবেন? এই যে একটু সামনে গিয়ে বের করো, এখানে তুমি লোক টোক নাই, বুঝতে পারছো? এই ব্রিজের নিচে, এরপর আমরা ব্রিজের নিচে উপরে কথা বলতে পারি, এদিকে কথা বলতে পারি, এখানে রাখো রাখো রাখো।
কিছু মনে করো না, তোমার গায়ে দিলা এমনি রিশালার আমরা থামাক মানে। আরে আপনি এমন কেন? দেখেন এইভাবে গায়ে হাত না দিয়া আপনি আমার ভাড়াটা দিয়া তাড়াতাড়ি এখান দিয়ে চলে যান। আরে এই তো গামছা দিই, আপনি এমন শুরু করে দিছেন কেন? আরে এই 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 পরে দেখবি না। আমার এই জায়গাটাই নামছে, আমার স্বামী তো রিক্সা চালক, সে রিক্সা চালাইতো। একদিন রিক্সা চালাইতে গিয়া ও অ্যাক্সিডেন্ট করছিল, আর অ্যাক্সিডেন্ট করার পর ওর পা ভেঙে গেছে, ও এখন রিক্সা নিয়ে বের হইতে পারে না। আর তারপরে আমার সেই ছোট্ট মেয়েটা, ও আজকে কয়েকদিন যাবৎ জ্বরে ভুগতেছে। আমার মেয়ের আমি 2 টাকার ওষুধ কিনা খাওয়াইতে পারি না জানোস। আমার মেয়ের ওষুধের জন্য আমি কত জায়গায় জায়গায় ঘুরছি, কারোর কাছে একটা টাকা পাই নাই। তার মধ্যে আবার কয়েকদিন পরে ঈদ, আমার মেয়ে আবদার করছে সেই ঈদে লাল জামা পরবো, তাই তো আমি বাধ্য হয়ে এই রিক্সাটা নিয়ে বেরোইছি, আমার মেয়ের একটা লাল জামা কিনা দিব। শোন একটা কাজ কর, এখানে 1,300 টাকা আছে, টাকাটা রাখ, তোর মেয়ের ওষুধ আর আজকে একটা ওর জন্য লাল জামা কিনে নিয়ে যাবি। কিন্তু তুই তুই আমারে টাকা দিলি না, তোর এই টাকা আমি নিতে পারবো না, তুই টাকা ফেরত নিয়ে নে। তুই টাকা ফেরত দিয়ে দিবি আমারে? তোর কি মনে আছে তুই আর আমি একসাথে পড়তাম, ভালো একটা বন্ধু আছিলাম, পরীক্ষার সময় পরীক্ষার ফির জন্য পরীক্ষা দিতে পারতেছিলাম না, তুই নিজের জমানো টাকা থেকে আমার টাকা দিয়ে কলি এই নে, তুই পরীক্ষার ফি দে, পরীক্ষা দে, এক লোকে আমরা পরীক্ষা দেব। আর সেদিন তো টাকা দেই আমি পরীক্ষার ফি দিয়েছিলাম, পরীক্ষা পাস করার পর আজকে ভালো চাকরি হয়েছে, সব কিছু তোর অবদান। আজ তোর বিপদের দিনে আমি তোর পাশে দাঁড়াবো না, এটা কেমনে হয়? আমি না তোর ভালো বন্ধু, তুই টাকা দিতে না করিস না, টাকাটা নিয়ে নে, তোর মায়ের নাও অসুখ, ওর ওষুধগুলো কিন, আর ওর জন্য একটা ভালো জামা কিনে নিয়ে যাইস। আমি তোর কাছে অনুরোধ করতেছি তুই টাকাটা ফিরিয়ে দিস না আমার। আজকে আমার এই করুন দিনে তোর পাশে ভাইয়া আমার খুব ভালো লাগতেছে, তুই বন্ধুর মতো পরিচয় দিলি, তোরে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, ভালো থাকিস তুই। আমি এক্ষুনি এক্ষুনি এই টাকা দিয়ে আমার মেয়ের জন্য ওষুধ আর ঈদের একটা জামা নিয়ে যাবো। তাড়াতাড়ি যা। কি হইলো, চুপ করে দাঁড়িয়েছেন কেন? উত্তর দেন, আপনারা নাটক দেখতেছেন
আবার মেরে ওষুধ কিনা দিব, আবার মেরে সুস্থ করা দরকার। কিন্তু আপনার কারণে আমার শ্বশুর একটা টাকা আমার স্বামীরে দিতে পারে নাই। হয়তো বা কি সেই কারণে আমার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার মেয়ে আর একটাবার আমার মা করে ডাকবো না। এই যে আপনি, এই যে দেখেন, এই যে ওষুধ, এই যে ওষুধ, এই ওষুধের টাকার জন্য আপনার কাছে আমি গেছিলাম। আপনি আমার টাকা দিবেন তো দূরের কথা, আপনি আমার এটাই না ঘরে নিয়ে যাইতে চাইছিলেন। এইরকম মন মানসিকতা আপনি গো, আজকে শুধুমাত্র আপনাকে জন্য আমার মেয়ে মরে গেছে। আমি শুধুমাত্র আপনার কথাই করব। আপনি আসলে মানুষ না, অমানুষ। আমার মেয়ের জন্য ঈদের জামা কিনেছি, ঈদের জামা। মা, এই দেখ, আমি তোর জন্য ঈদের জামা কিনে নিয়েছি, লাল জামা। তুই ঈদের লাল জামা পরবি না মা? ওর এই জামা ওর মেয়ে বললে একদম পরীর মতো দেখা যাবো। মা উঠ, এই দেখ কত সুন্দর জামা, আমার মেয়ে তো লাল জামা পরবো, কত সুন্দর লাগবো। কেলো আপনারা কেন দাঁড়িয়ে আছেন? এখনো তামসা দেখতেছেন? আরো তামসা দেখবেন, আর কত বাকি? সব তো শেষ করে দিয়েছেন, চইলা যান, চইলা যান। আপনারা এই জায়গায় দিকে যান না কেন? আপনিও তামসা দেখবেন। আমার মেয়ে মরে গেছে তাতে আপনাকে শান্তি হয় না? এইবার কি আমার স্বামীর মরণ চান না আমার মরণ চান? মা, ও মা, দেখ না আমি তোর জন্য লাল জামা কিনে আনছি। একবার টাকা আমার মা কে ডাক দে না, আমি তোর জন্য ওষুধ আনছি। ওষুধ খেলে তুই ভালো হবি মা, একবার আমার